বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েও ছিনতাইয়ের শিকার হয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায় এক যুবক। বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে জিএম কাদের জানান, রাতে বিমানবন্দর এলাকায় তার ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। জিএম কাদের বলেন, বিভিন্ন জরুরি কল আসছিল আমার, এ সময় গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালার গ্লাস খুলে রাখছিলাম। এর মধ্যে ফোনে কথা বলা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই এক যুবক ফোনটি আমার হাত থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, তার গাড়ি চালক সেই ছিনতাইকারী যুবকের পিছু নিলে সে অন্য আরেকটি ফোন ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় সেই ছিনতাইকারী যুবককে আটক করা হয়েছে, তবে মোবাইল উদ্ধার করা যায়নি। প্রিয় ভিউয়ার্স, একজন সংসদ সদস্য ও প্রধান বিরোধী দলীয় নেতা হওয়া সত্ত্বেও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাননি জিএম কাদের। তাহলে রাস্তাঘাটে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটিতে ক্লিক করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।